হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকোয়া ট্যাঙ্ক বগুড়া। তো আজকে ভিডিওটা হতে যাচ্ছে আমাদের যে প্লান্টের ট্যাঙ্কের যে ফার্টিলাইজার আছে এবং ডিআইওয়াই ভাবে হাতের কাছে পাওয়া জিনিস থেকে কিভাবে ফার্টিলাইজার তৈরি করবেন, তো সেটা নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি কিছু ডিমের খোসা নিয়েছি, আর হয়তো বাবা আপনারা জানেন যে ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট আছে, আর ডিমের খোসায় তো সাধারণভাবেই ক্যালসিয়াম কার্বনেটটা থাকে। তো এই ক্যালসিয়াম কার্বনেটটা কিন্তু প্লান্টসের জন্য অনেক উপকারী, যেটা কিন্তু আপনার প্লান্টের ট্যাঙ্কে প্লান্টস গ্রো করতে অনেকটাই সাহায্য করবে। তো তাই আপনারা কিন্তু চাইলে একটা ডিমের খোসা দিয়ে প্লান্টের ট্যাঙ্কের ফার্টিলাইজার তৈরি করে ফেলতে পারেন। তো ফার্স্টে ডিমের খোসাতে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই ডিমের খোসাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনি যে কোনো জিনিস দিয়ে এটাকে গুঁড়ো করে নেবেন এবং ভালো করে মিক্স করে নেবেন, কারণ হচ্ছে ডিমের খোসার সাথে যে সাদা অংশটা আছে মানে পর্দার মতো যে অংশটা, এইটাকে আপনি আলাদা করে নিতে হবে, কারণ ওইটা পানিতে থাকলে পচা একটু গন্ধ আসতে পারে। তো ওইটাকে আলাদা করে দেবেন। আর যে ডিমের যে খোসাটা আছে, আমি বলতে চাচ্ছি যে এটা শক্ত অংশ, ওইটাই আমাদের দরকার, কারণ প্লান্টের ট্যাঙ্কের জন্য যে সয়েলটা আছে বা সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটের ওপর এই অংশটা যখন আমরা দিব তখন এইটা কিন্তু আপনার প্লান্টসের রুটসের গোড়ায় পৌঁছে যাবে এবং যে নিউট্রিশিয়েন্স আছে এইগুলো কিন্তু প্লান্টস অ্যাবজর্ব করে নেবে। আর অনেকে হয়তো ভাবতেছেন যে এইটা থেকে পচা গন্ধ আসতে পারে বা প্লান্টের অ্যাকুরিয়ামের পানি নষ্ট হতে পারে, তো এটা দুশ্চিন্তা করার একদমই দরকার নেই, কারণ এইটাতে কিচ্ছু হবে না, কারণ আমি এর আগেও ব্যবহার করেছি, আমিও অনেক উপকার পেয়েছি। তো তাই আপনাদের সাথে ভাবলাম যে এটা শেয়ার করি। তো এইটা বানানো কিন্তু সব থেকে ভালো উপায় হচ্ছে আমাদের, কারণ প্লান্টের অ্যাকুরিয়ামের যে ফার্টিলাইজার আছে এনপিকে, অসমোকট, তো এইগুলো তো আছেই, তো এইটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি, কারণ আমাদের বাসা বাড়িতে সবার বাড়িতেই অবশ্যই ডিম আছে। তো আর ডিম থাকলে তো ডিমের খোসা থাকবেই, এইটা স্বাভাবিক ব্যাপার। তো তাই প্রত্যেকে যাদের বাসায় প্লান্টের অ্যাকুরিয়াম আছে এইটা কিন্তু আপনি ট্রাই করতে পারেন, এবং হচ্ছে প্লান্টসও কিন্তু অনেক ভালো গ্রো করে, কারণ ক্যালসিয়াম কার্বনেটের অভাবে কিন্তু আপনার প্লান্টসের পাতা পচে যেতে পারে, প্লাস হচ্ছে পাতা ফুটো ফুটো হয়ে যেতে পারে। তো এই ধরনের যাদের সমস্যা আছে তারা কিন্তু ব্যবহার করতে পারেন, এবং যাদের সমস্যা এখনও হয়নি এবং ভালো গ্রো করতে চান তো তারাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুঁড়া অংশটা যেখানে প্লান্টস বেশি আছে তো এই অংশে আমি চামিচ দিয়ে এর গোড়ায় পৌঁছে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যেন এইগুলো ভালোভাবে আপনার সাবস্ট্রেটের ওপর পৌঁছে যায়। তো ট্যাঙ্কে যদি সয়েল বা অথবা স্যান্ড থাকে কোনো সমস্যা নেই, আপনি সাবস্ট্রেটের ওপর দিলেই হবে। তো আমি হচ্ছে এগুলোকে দিয়ে নিচ্ছি সুন্দরভাবে, তো আপনারাও সুন্দরভাবে দিয়ে নেবেন। এবং ডিমের খোসা দেওয়া শেষে আমাদের যে প্লান্টস আছে এই প্লান্টসের পাতায় পাতায় ওপর এই ডিমের খোসাটা পড়ে থাকার কারণে দেখতে খারাপ দেখাতে পারে। তো সেই কারণে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা স্টিক বা যে কোনো কিছু দিয়ে আপনার প্লান্টস থেকে, প্লান্টসের পাতার ওপর থেকে এই ডিমের খোসাটাকে সরিয়ে আপনার মাটিতে ফেলে দিবেন, কারণ হচ্ছে যখন এটা ডিমের খোসাটা পাতার উপর থাকবে এটা দেখতে বাজে দেখাবে। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি সাধারণত প্লান্টের ট্যাঙ্ক এবং ফিশ রিলেটেড ভিডিও আপলোড করি। তো এবং প্লান্টে অনেকে হয়তো বা জানেন যে প্লান্টের ট্যাঙ্ক সম্পর্কেতে অনেক অনেক টিপস শেয়ার করি, যেগুলো কিন্তু অনেকটাই সহজ পদ্ধতিতে এবং হচ্ছে আর প্লান্টের ট্যাঙ্কের প্লান্টস গ্রো করার জন্য সব কিছুই কিন্তু ডিআইওয়াইভাবে ব্যবহার করি। তো যারা নতুন চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা নিয়ে বেশি আর কিছু বলবো না, কারণ হচ্ছে এটা একদম সিম্পল একটা টপিক। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। টাটা।